ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामी विवेकानंदेर श्रीचरणे आमादेर भक्तिपूर्ण प्रणाम। आमरा तार कृपाय आज समबेत हयेछि स्वामी विवेकानंदेर रचनावली थेके स्वामी शिष्य संवाद पाठ एवं आलोचनार उद्देश्य निये। श्रीरामकृष्ण कथामृत जेरकम श्रीरामकृष्णदेव बोलछेन एवं तार আশ্রিত সিনেমা সেটি রেকর্ড করেছেন, সেটি কখনো ছোট্ট করে খুব ইঙ্গিতে এবং পরবর্তীকালে সেটিকে ধ্যান ও চিত্রে নিজের মনের ভেতরে যেরকমভাবে পেয়েছেন ছবি, সেই ছবি তিনি জগতের কাছে প্রকাশ করেছেন। কোনো কোনো বিষয়বস্তুকে জগতের কাছে একবারে স্থায়ীভাবে মুদ্রিত করে দেওয়ার জন্য মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণদেব প্রশ্ন করেছেন মাস্টারকে, তাহলে কী বললে তাহলে তুমি কি বুঝলে বলো দেখি বা কী বললাম জেনে নিতে চেয়েছেন, যে ভাবটি তার মধ্যে একেবারে মুদ্রিত হয়েছে কি না, তারপরে তিনি তাকে ছেড়েছেন। স্বামী শিষ্য সংবাদ তেমনটি নয়, কিন্তু সর্বত্র এই দুজনের এই কনভারসেশন খুব সামান্য কখনো কখনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। শিষ্য তার মনের প্রশ্ন স্বামীজির কাছে উজাড় করে দিয়েছেন, শিষ্য যেন সাধারণ মানুষ এবং স্বামী বিবেকানন্দ যেন সেই সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর দিতে বসেছেন এমন একজন মানুষ। আগের দিন আমরা চর্চা করছিলাম আমরা সায়নাচার্যের বিষয় এবং আমাদের বেদের যে সত্যসমূহ সেখানে শ্রী ভগবানের ভাব এই সমস্ত নানা জিনিস নিয়ে আলোচনা করছিলাম। যেখানটায় শেষ করেছিলাম সেখানটা হলো এই, স্বামীজি বলিতে লাগিলেন অবতারকল্প মহাপুরুষেরা সমাধিভঙ্গের পর এবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন তখন প্রথমেই অব্যক্ত নাদের অনুভব করেন, ক্রমে নাদ সুস্পষ্ট হয়ে ওঙ্কার অনুভব করেন, ওঙ্কার থেকে শব্দময় জগতে প্রতীতি করেন, তারপর সর্বশেষে স্থূল ভূত জগতে প্রত্যক্ষ করেন। সামান্য সাধকেরা কিন্তু অনেক কষ্টে কোনোরূপে নাদের পাড়ে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতে প্রত্যক্ষ হয়, যে নিম্নভূমিতে সেখানে আর নামতে পারে না, ব্রহ্মেই মিলে যায় ক্ষীরে নিরবত। এই দুই আলাদা আলাদা যে আমাদের যে আধার বেদে অনুভূতির পরের যে আমাদের যে প্রকাশ সেটির কথা স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের দিব্য জীবন দেখলে আমরা বুঝতে পারব যে ঠাকুর প্রথমে যেন ধীরে ধীরে নেমে আসছেন এবং সেখানে সামান্যতম অন্যরকম শব্দ হলেও তার সমস্যা হচ্ছে, ওই কারণে তিনি শ্রী শ্রী মা হৃদয়রাম রাখালকে বাবুরাম মহারাজকে শিখিয়ে দিয়েছিলেন যে তার যখন সমাধি হবে কেমনভাবে তাকে নাম শোনাতে হবে। এবং সেটা প্রথম দিকে শুধু ওঙ্কারই থাকতো, ওঙ্কার শোনাতে শোনাতে তবে তার সাধারণ ভূমিতে মন নেমে আসতে সাহায্য হতো। এটা আমরা কথামৃতে বারবার পাই, শ্রী শ্রী মায়ের জীবনীতে পাই এবং পরবর্তীকালে লীলা প্রসঙ্গে যখন লেখা হয়েছিল সেখানেও এইসব ঘটনার আমরা খোঁজ পাই। স্বামীজি সেই কথাই বলছেন যে সাধকেরা অবতারকল্প মহাপুরুষরা সমাধিভঙ্গের পরেও সাধারণ মানুষের মাঝখানে নেমে আসেন অনেক কষ্ট করে, কিন্তু সাধারণ যে মানুষ তারা অনেক কষ্ট করে নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎকার লাভ করে কিন্তু তারপরে আর নেমে আসতে পারে না, তারা ব্রহ্মের আনন্দে এত মত্ত হয়ে থাকে যে তাতে মিলেমিশে একাকার হয়। ঠাকুর বলছেন 21 দিনের পর ঝরা পাতা শুকনো পাতার মতো পাতা যেরকম ঝরে পড়ে ঠিক সেরকমভাবে শরীরটি চলে যায়। বলছেন ক্ষীরে নিরবত, একটা পাত্রে আপনি ক্ষীর রচনা করছেন, ঘনীভূত ক্ষীর, তার মধ্যে একটা জল যেই পড়ল সেটা সেই ক্ষীরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল, তার আর আলাদা করে কোনো অস্তিত্ব থাকলো না। এইখানে এসে আমরা থেমেছিলাম। এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন। গিরিশবাবুও তাহা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন ও স্বামীজির ওই রূপে অপূর্ব বিশদভাবে বেদব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রইলেন। পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত, শব্দ শক্তি প্রকাশিকায়, এটি একটি ন্যায় দর্শনের গ্রন্থ বিশেষ, শব্দ শক্তি প্রকাশিকায়
এ বিষয়ে বিচার দেখেছি। বিচারগুলি খুব ছোট চিন্তার পরিচায়ক বটে, কিন্তু টার্মিনোলজি বা পরিভাষার চোটে মাথা গুলিয়ে যায়। এইবার গিরিশবাবুর দিকে স্বামীজি চাইয়া বললেন, কি জিসি, এসব তো কিছুই পড়লে না, কেবল কেষ্টবিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু বলল, কি আর পড়ব ভাই, অত অবসর নাই, বুদ্ধি নাই যে ওসব সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব। তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নেই। এই কথা বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানি পুনঃপুন প্রণয়ন করতে লাগলেন, বলিতে লাগলেন, জয় বেদ রূপী শ্রীরামকৃষ্ণের জয়। কি সুন্দর কথা! দেখুন, আমি মাঝে মাঝে এই অংশটা যখনই পড়ি তখন ভূতেশানন্দজির কথা মনে পড়ে। ভূতেশানন্দজির কাছে একবার একজন ভদ্রমহিলা গল্পটা আমি বলেছি, এসে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ইয়ে বলেন না কেন, আপনি আমি জানেন তো রোজ সকালবেলা 10টার সময় স্বামী ছেলেপুলেরা সব স্কুলে চলে গেলে রোজ জপ ধ্যান করতে বসি, আর সামনের ফ্ল্যাটের ভদ্রমহিলা আসেন আমার সঙ্গে গল্প করতে, আমি কী করবো? তিনি বলেছিলেন যে তাকে দরজা খুলে দেবে, এক গ্লাস জল দেবে, কয়েকটা বই টই দেবে, দিয়ে বলবে এই সময়টা আমি জপ ধ্যান করি, তুমি বসে পড়ো, আমি জপ ধ্যান করে আসছি। এক দুদিন দুদিন হয়ে যাওয়ার পরে সে বুঝতে পারবে তুমি এই সময় অ্যাভেইলেবল নয়, এবং তাতে তোমার সমস্যা কেটে যাবে। অনেক বছর পর সে ভদ্রমহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি যখন এটা শুনি তখন আমি ছাত্র, আর যখন দেখা হলো তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি। ভদ্রমহিলা বললেন, সে অশেষ উপকার হয়েছিল আমার। এ দেখুন স্বামীজির অ্যাটিটিউডটা দেখুন, একবারও কাউকে অসম্মান করছেন না। গিরিশচন্দ্র ঘোষের মতো মানুষ এসছেন, তাকে বসতে দিয়েছেন, তাকে সম্ভাষণ করেছেন, সব করেছেন, করেই আবার নিজের কাজেতে মেতে গেছেন। এই একটি অবতার পুরুষদের, অবতার কল্প পুরুষদের এই ছোটো ছোটো আচরণ আমাদের জীবনে শেখার জিনিস। আমাদের কী হয়, কেউ এলে ব্যাস সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে বসে গেল, আবজি আবজা গোবজা ঋতজা নানা রকমের গল্প নিয়ে, এটা কিন্তু এখানে রইল না। কখনোই ওই যে সুরটা, যে যে ছন্দে আমরা এগোচ্ছিলাম, সেই ছন্দ পতন কখনো হয় না। কি সুন্দর করে বলছেন, গিরিশ ঘোষকে কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে থাকিলেন, এবং পাঠ দেওয়ার সময় বলছেন যে বৈদিক ইয়েতে বৈদিক শব্দ এবং লৌকিক শব্দের মধ্যে ফারাক থাকে, প্রয়োগবিধি। এই খেলুম খেনু যেরকম আমরা শব্দবিধি বলি, ঠিক সেই রকম বিভিন্ন ভিন্নার্থক হয় আর কি। সবসময় যে আমরা লৌকিক ভাষায় যে কথা বলি আর বৈদিক ভাষায় যে কথা বলি সেরকমটি হয় না, অতএব এইটি ফারাক বুঝতে হবে। কিন্তু এই পরিভাষা ঠিক করতে গিয়েই মূল বিষয়বস্তু থেকে তারা সরে যায়। এমন সময় গিরিশ ঘোষের দিকে তাকিয়ে বললেন, কি জিসি, এসব তো কিছু পড়লে না, কেবল কেষ্টবিষ্টু নিয়েই দিন কাটালে। তিনি যাত্রা টাত্রা করতেন তো, নাটক করতেন, সেখানে কৃষ্ণ বলরাম এসব নিয়ে তার নানা রকমের লীলা ছিল, তাই বলেন সাজ কেষ্টবিষ্টু নিয়েই কাটিয়ে দিলে। গিরিশবাবুও ছাড়বার নয়, তাই বলছেন, কি আর পড়বো ভাই, অত অবসাদ নাই, বুদ্ধিও নাই যে ওতে সেঁধুবো। গিরিশ ঘোষ বলছেন, তার বুদ্ধি নেই যে ওতে সেঁধুবো। তারপরে বলছেন, তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারবো। এটা আমার কাছে খুব উৎসাহজনক কথা, যে এই যে সবসময় যে শাস্ত্রাদি পড়ে একবারে আন্ডিল হয়ে বসে থাকতে হবে তা নয়, তিনি কৃপা করে যদি তিনি বুঝিয়ে দেন তাহলে এই সমস্ত বেদ বেদান্ত মাথায় থাকলেও তার অনুভূতি আমার জীবনকে অনুপ্রেরণা দিতে থাকবে। তারপরে শুধু বলেই হচ্ছে না, তার ভীষণ রকমের বিশ্বাস। বলছেন, তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নেই। ঢের কাজ করাবেন মানে তোমাদের দিয়ে এমন কিছু কাজ করাবেন যা আগামী দিনের জন্য প্রয়োজনীয়। আগামী দিনের জন্য প্রয়োজনীয় বলেই বোধ হয় যে সমস্ত কাজ হয়েছে সেগুলি বারবার পরীক্ষিত এবং শাস্ত্রের নিরীক্ষে বিচার করে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে পাঠিয়েছেন। কথামৃত যেমন শ্রীরামকৃষ্ণ চলে যাবার ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু কথামৃত লেখা হয়নি, বেশ অনেক দিন বাদ, এবং পঞ্চম খণ্ড বেরিয়েছে শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ারও প্রায় অন্তত 50-52 বছর বাদে, 1932 সালে পঞ্চম খণ্ডটি যখন প্রকাশিত হয়। এবং এটা নিয়ে দিনের পর দিন দিনের পর দিন তিনি এত ভাবনা চিন্তা করেছেন মাস্টারমশাই, যেটা আমরা শ্রীময় দর্শন গ্রন্থে বারবার পাই। শ্রীময় একটি করে পাতা ধ্যান করেছেন, লিখেছেন, সেই নিয়ে চর্চা করেছেন, তারপরে সেটিকে ফাইনাল করেছেন। ঠিক যেরকমভাবে লীলা প্রসঙ্গ লেখার আগে শারদানন্দজি প্রত্যেকটি ঘটনা
শুধু তাই নয়, লোকের মুখে শোনেননি, শাস্ত্রের সঙ্গে সেটির তুল্য মূল্যে বিচার করে তবেই সেটিকে গ্রহণ করেছেন। কারণ আগামী দিনের মানুষ কত রকমের প্রশ্ন আসবে, সেই সমস্ত প্রশ্নের নিরসন যেন এই যুগেই হয়ে যায়, এই এক একটি গ্রন্থ থেকে যেন সেটি তৈরি হয়ে যায়, তাই যেন তিনি এরকমভাবে কাজটি করিয়েছেন। তারপরে তিনি বলছেন, এই কথা বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানি পুনঃপুনঃ প্রণাম করিতে ও বলিতে লাগিলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। শ্রীরামকৃষ্ণই যেন বেদস্বরূপ, ওই শব্দের মধ্যে দিয়ে তিনি যেন প্রকাশিত হচ্ছে। স্বামীজি অন্যমনা হইয়া কি ভাবিতেছিলেন, ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছেন। কি হে নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়া হলো, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যবিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিন রাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? এই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশখানি পাতা পড়ত, সে আজ তিন দিন হাঁড়ি ছাপায়নি। ওই অমুকের বাড়ির স্কুলের স্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জোচ্চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করবার উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া রহিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চক্ষে জল আসিল। তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়া উঠিয়া চলিয়া গেলেন। ইতোমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি বাঙাল কত বড় প্রাণ, তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ বলে যে মানি না, কিন্তু এই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। এটা হচ্ছে একটা কথা। আমাদের অনেক সময় বেদ বেদান্ত যে চর্চা হয়েছিল যে সময়, একেবারে ক্রিম ভাবনা চিন্তা নিয়ে সমাজের এই, সেখানে কিন্তু সমাজের এই সমস্ত দিকগুলোর কথা সেইভাবে ভাবা হয়নি। পরবর্তীকালে উপনিষদের শেষের দিকে যেখানে আচরণ বিধি সম্পর্কে বলা হচ্ছে, সেখানে কিন্তু এগুলো নিয়ে অনেক কিছু বলা হয়েছে। দেখবেন তৈতরী উপনিষদে শিষ্যকে যখন গুরুগৃহ ছেড়ে চলে যাচ্ছেন, সেখানে শিষ্যকে উপদেশ দিচ্ছেন, স্বাধ্যায় ন প্রমোদিতব্যম। এই যে নানা রকম যে বিভীষিকা সমস্ত কিছু হয়, এগুলোর মূল কথা হচ্ছে আমরা আমাদের ভেতরের আভ্যন্তরীণ উন্নত বিষয়ের চর্চা থেকে যখনই আমরা সরে যাই, তখনই আমরা এই বিষয়গুলিতে পর্যবসিত হই। স্বামীজি বারবার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার সময় বিশেষ করে বাবুরাম মহারাজকে বলেছিলেন যে দেখিস যেন এটা বাবাজিদের আখড়া না হয়ে যায়। বাবাজিদের আখড়া মানে বৈষ্ণব ধর্মের যে বাবাজি, তাদেরকে তিনি অসম্মান করছেন তা নয়, যেন শুধুমাত্র পূজা অর্চনা খাওয়া দাওয়া এর মধ্যেই আমাদের জীবন না চলে, তাহলে কি হবে? বুদ্ধির চর্চা যদি না হয় আমাদের মনে জং ধরে যাবে। পূজনীয় চেতনানন্দজি মহারাজের একটা লেখায় পড়ছিলাম, সেখানে তিনি বলছিলেন রোজ পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে মনে জং ধরে যাবে। যেমন একটা যন্ত্রকে ব্যবহার না করলে, লোহার একটা বিশেষ পার্টসকে তাকে যদি ব্যবহার না করা হয়, সেটা যেমন জং ধরে যায়, সেটা অকেজো হয়ে যায়, ঠিক সেই রকম মন এত শক্তিশালী জিনিস, সেটাকে যদি আমরা চর্চা না করি তাহলে মনের ভেতরে মানোন্নয়ন হয় না। তো উপনিষদ বলছেন স্বাধ্যায় ন প্রমোদিতব্যম, প্রমোদিতব্যম মানে ভুলে যাওয়া, ন প্রমোদিতব্যম মানে ভুলে না যাওয়া, স্বাধ্যায় মানে পড়াশোনা, তার মানে কি সে বিএ ক্লাসে পড়াশোনাটি নিয়ে রোজ হবে তা নয়, নিজের মনের মানোন্নয়ন ঘটাতে হবে। এবং নিজের মনের যদি মানোন্নয়ন না ঘটে তাহলে দৃষ্টিটা অনেক বড় হয় না, দৃষ্টিটা সংকীর্ণ হতে থাকে, এবং এই সংকীর্ণ দৃষ্টির ফলে এই জিনিসগুলো হতে থাকে যেটির কথা বলছেন, এই হাহাকার, দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যবিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিন রাত ঘুরছে, এর উপায় তোমাদের বেদে কি কিছু আছে? আমরাও এখন যে অবস্থার মধ্যে দিয়ে চলেছি এটাও কিন্তু একই অবস্থা। আপনারা কল্পনাও করতে পারবেন না, কখনো কখনো খুব হতবাক লাগে। শিল্লা আশ্রম থেকে এসেছিলেন প্রব্রাজিকা বোধময় প্রাণামাতাজি, আমরা তাদের নিয়ে একটা জায়গায় রিলিফ করতে গিয়েছিলাম,
যখন এখানে আমাদের যশের জলোচ্ছ্বাস হলো, সেই সব অঞ্চলগুলোতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, কোনো এনজিওকে ঢুকতে দেওয়া হয়নি। যখন একটু শিথিল হয়ে গেল, কারণ সরকারও তো দিতে 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 একটা সময় একটু লুজনেস আসে, আমি খবর রাখছিলাম, সেই লুজনেসের সময় আমি ঢুকে গিয়েছিলাম এবং মাতাজিরা এসেছিলেন বলে মাতাজিদের নিয়ে গেছিলাম, কারণ মায়েদের তো বড় একটা কেউ আটকাবে না, তাই মাতাজিদেরকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। ওরা বলেছিলেন, দেখতে চেয়েছিলেন যেখানে খুব ক্ষতি হয়েছে, ওরা দেখে একদম হতবাক, গাড়ি থেকে নামিয়ে বোধহয় প্রাণা মাতাজিকে দেখাচ্ছিলাম যে মানুষ কীভাবে আছে, তার ঘর জলেতে ভেসে গেছে, সে কীরকম করে আছে, তাকে আলাদা করে ঘর দেওয়া হবে না, নদী এই পুকুরের মাঝখানে, সেখান থেকে পুকুর আছে, পুকুরের মাঝখানে বাঁশ দিয়ে সে ইয়ে করেছে, ওই একটা সাপোর্ট তৈরি করেছে, তারপরে যে জালি আছে এই বাঁশের কঞ্চি দিয়ে জালি মতো বানিয়েছে, সেইটা মানে পাড়ের সাথে লাগিয়েছে, এবার ওই বালি পাড় থেকে ওই পুকুরের মাঝখানে অব্দি ওই জালি বিছিয়ে সেটার উপর দিয়ে মাটি দিয়ে লেপেছে, মাটি দিয়ে লেপার ফলে ফ্লোর হয়েছে, খুব শক্তপোক্ত নয় কিন্তু ফ্লোর হয়েছে, সেই ফ্লোরে চতুর্দিক প্লাস্টিক দিয়ে মুড়ে বাঁশের চালা করে তারা আছে, রাস্তাতেও তারা পড়ছে না, তারা ঘরে জমির কারুর নিচ্ছে না, তাদের নিজেদের যে ঘর বাড়ি সে যাই হোক, মুড়ে ঘর হোক যাই হোক, সবটুকু জলে ভেসে গেছে, সেইখানে তারা ওইরকমভাবে দিনের পর দিন আছেন। উনি বলছেন এইভাবে মানুষ বাঁচে, আমি বললাম এইভাবেই আমরা এখানে বাঁচি, এটা দেখা দরকার, না দেখলে হৃদয় জাগবে না, এগুলোর কিন্তু কোনো পদ্ধতি আমাদের শাস্ত্রগ্রন্থে নেই, তখন যখন আমরা এগুলো দেখি তখন মনে হয় সারাটা জীবন এদের মাঝখানেই থেকে যাই। পুরুলিয়ায় গিয়েছিলাম, আমাদের ওখানে নরেন্দ্রপুরে আটখানা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চারা কখনো কোনো দিন জুতো পরেনি, অজন্তাকে বলেছিলাম আমাদের জুতো তৈরি করে দেবে, তাই লাল নীল হলুদ সবুজ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাওয়াই চটি করে দিয়েছে, সেই চটিগুলো নিয়ে আমরা গেলাম অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় সাতুরি এবং মঠগোদা, এই তিন জায়গায় মোটা আটখানা স্কুল ছিল আমাদের নর্দমা, এখনও আছে সেগুলো, তা সেই বাচ্চাদের যখন দেওয়া হলো সে যে কী আনন্দ বুকে করে নিয়ে যাচ্ছে, না আমরা যেরকম করে হীরকখণ্ড দিলে নিয়ে যাই সেরকম, ওদের দেখলে মনে হতো, লজ্জা হতো যে আমার দেশ 70 বছর স্বাধীন হয়ে যায়, তখন মনে হয় বৃথা শাস্ত্র পাঠ করছি, বৃথা মানুষজনকে ভগবানের কথা বলার চেষ্টা করছি, এই মানুষজনদেরই অন্যভাব আমরা দূর করতে পারতাম না। আমরা গিয়েছিলাম একটা জায়গায়, ওই স্কুলগুলো চালানোর কোনো পয়সা নেই, আমি একটা জায়গায় বলতে গেলাম, সেখানে এই আমাদের বলতে লজ্জা নেই, সেটা হচ্ছে এই চার্টার্ড ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে আমাদের পার্ক স্ট্রিটে, তাদের ফাউন্ডেশন ডে ওরেশন দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল কী কাজ করি সেটা বলতে, আমি বললাম কী কাজ করি সেটা আমরা বললাম, রামকৃষ্ণ মিশন কেমনভাবে কাজ করে, কীভাবে আমরা জগতের বদল করছি, সেইখানে ইচ্ছে বাচ্চাদের উদাহরণ দিয়েছিলাম এবং সেখানে ওপেনলি আমি বলেছিলাম, এই বাচ্চাদের পড়াশোনার জন্য আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে খুব ভালো হয়, মানে শহরের যত ক্রিম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার এক ধাপ দু ধাপ তিন ধাপ চার ধাপ পরপর বসে আছেন, একজনও এগিয়ে এলেন না, এগিয়ে এলেন কয়েকজন যারা সবে পড়াশোনা করছে, তাদের আর কতটুকু স্কলারশিপের টাকা, সেইটুকু জোর করে করে তারা আমাকে পরে পাঠিয়ে দিয়েছিল, এসে দিয়ে গেছিলো 54,000 টাকা দিয়েছিল। আমি দেখেছি বহু মানুষের কাছে একটু একটু করে, তখন মনে হয় যে এত বিদ্যা, মানুষের হৃদয়েরকে যদি, মানুষের বেদনার যদি তাদের সেটা স্পর্শ না করতে পারে, যে গিরিশ ঘোষ যে প্রশ্ন করছে, এইটা যদি এই মানুষের দুঃখ যদি মানুষকে স্পর্শ না করতে পারে তাহলে এই রকম পড়াশোনা করার কী মানে আছে, এই পড়াশোনার তো কোনো মানে নেই, বিদ্যা শুধুমাত্র ডিগ্রি বাড়াবে, আমার ওয়েট বাড়াবে, কিন্তু তাতে যদি আমার ভেতরের ওয়েটটা না বাড়ে তাহলে কেমন করে হবে। বারবার বলছেন না কেন স্বামীজিকে ভালোবাসি, দেখলি বাঙাল কত বড় প্রাণ, তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু এই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এ মহাপ্রাণতার জন্য মানি। আমাদের প্রণবেশ চক্রবর্তী ছিলেন সাংবাদিক, প্রণবেশ চক্রবর্তী, তার সঙ্গে একজনের সাক্ষাৎকারের গল্প তিনি তার শরীরচলে যখন লিখেছিলেন, বলছেন প্রণবেশদার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো, প্রণবেশদার জিজ্ঞাসা করলেন তোমার পাশের বাড়ির যে লোকটা আছে তারা কষ্ট পেলে তুমি কষ্ট পাও, হ্যাঁ কষ্ট পায়, তারা বিপদে পড়লে তুমি এগিয়ে যাও, বলছে হ্যাঁ তাহলে এগিয়ে যাই, তাহলে তুমি আমার পাশে বসো,
আমি স্বামীজির পথিক আর স্বামীজির পথিক এমন হবে যে অন্যের দুঃখে, অন্যের বেদনায়, অন্যের কষ্টে কাতর হলে এগিয়ে যাবে। এইটা হচ্ছে কথা। আমাদের সম্পর্ক আমরা শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী মা সারদা, এই বন্ধনে একজন আরেকজনের সঙ্গে বন্ধন করা। এই বন্ধনটাই উচ্চ আদর্শের কথা বলে। এই উচ্চ আদর্শ যদি আমাদের দুজনের মাঝখানে না থাকে, সেই বন্ধন কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, সেই বন্ধন কোনো কাজে লাগতে পারে না। আমরা যতই শাস্ত্রের উচ্চ কথা বলি না কেন, যদি মানুষের বেদনায় মানুষ এগিয়ে আসতে না পারে তাহলে কিন্তু খুব কষ্টের। আমাদের এখানে এবার যখন এই ইয়াসে হলো, তখন বহু এনজিও, বহু সাধারণ মানুষ এসেছিলেন, খানিকটা পিকনিকের মতো অনেকের সমালোচনা করেছেন, কিন্তু আমি এটার খুব অ্যাপ্রিসিয়েট করি। অ্যাটলিস্ট পিকনিক হোক আর যাই হোক, মানুষের দুঃখ ভুলে নিজের একটা দিন, নিজের একবেলা বিশ্রাম ছেড়ে সেই সাজগোজ করি আসুক, হইচই করুক, যাই করুক, এসে তো সে এই মানুষগুলোর পাশে তো একবেলা হলেও দাঁড়িয়েছে। এটার প্রভাব ভীষণ রকম হয়। বিশেষ করে আমি পুরুলিয়াতে গিয়ে যখন থাকতাম অযোধ্যা পাহাড়ে, ফিরে আসতে আর ইচ্ছে করতো না, এলে আর নিজের কাজ করতে ইচ্ছে করতো না। আমি এই গল্পটা অনেকবার বলি, সাতুরিতে এই ঘটনাটা ঘটে। সাতুরিতে খেতে দেওয়া হচ্ছে ছোট্ট বাচ্চাদের, সকাল 9টার সময় ভাত দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, আর সবুজ মুগ সেদ্ধ করে সেটা ওই পিঁয়াজ টিয়াঁজ কেটে এর সাথে একটা ওই মেখে মতো করে দিয়েছে। সেই বড় ডাবুর দু ডাবু এক ডাব ওই বড় ডাবুর এক ডাবু ভাত দেওয়া হয়েছে, আর ওইরকম এক ছোট ডাবুর এক ডাবু ডাল দেওয়া হয়েছে, আর ওই তরকারি দেওয়া আছে। ধোঁয়া উঠছে, হাত দেওয়া যাচ্ছে না, আর বাচ্চা মেয়েটি, এটি 5 বছরের মেয়ে, সে খপাখপ সেটি মাখছে আর মুখের ভেতর দিয়ে চালান করছে। তার চোখ দেখে, তার মুখ দেখে মনে হচ্ছে সারা শরীর দিয়ে সে যেন খাচ্ছে। তার 3 বছরের ভাইটি সেটি ম্যানেজ করতে পারছে না, গরম তো তার পাতলা পাতলা আঙুল, বিরক্তি সহকারে ঘা ঘুরিয়ে মনে করে মেখে দিয়ে আবার খেতে শুরু করলো। তার ভাইটা খেলো কি না দেখার মতো সময় নেই। এইগুলো যখন দেখি না, তখন মনে হয় ওই অঞ্চলে ওই মানুষজনদের সঙ্গে থাকি। শ্রীমন চৈতন্য বলে একজনের সাথে পরিচয় হয়েছিল, ভাবপ্রচার পরিষদের কাজ করতে গিয়ে। তিনি পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তরে কাজ করেন, তাকে যদি দেখেন আপনার তার সাথে কথা বলতে ইচ্ছা করবে না। এমন একটা আনএসিউমিং চেহারা, মাথায় জটার মতো করা আছে, সেটা একটা কাপড় দিয়ে বাঁধা, হাঁটুর কাছে অবধি কাপড় পরে, যেমন বৈষ্ণবরা পরেন সেই রকম। তিনি ওই অঞ্চলে, এই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে তিনি নতুন জিনিস এনেছেন, সেটা হচ্ছে ছেলেপুলেদের ভেতরে ওই সিল্ক ওয়ার্ম, গুটি পোকার চাষ শিখিয়েছেন। শুধু তাই নয়, তার থেকে কেমন করে সুতো বার করতে হয়, কারণ ওটা খুব সাবধানে বার করতে হয়, তো ছিঁড়ে গেলে সেটা শাড়ির সুতো হিসেবে ব্যবহার হবে না। কিন্তু এটা গোটা গুটি থেকে যতটা সুতো বেরোবে সেই তবে সেই যদি বার করতে পারে তবে সেটা শাড়ির কাজে ব্যবহার হয়। আপনারা সিল্কের শাড়ি পরেন জানতেই পারেন না কত কাণ্ড করে এই সিল্কের সিল্কগুলোকে তৈরি করা হয়। তারপরে তিনি শিখিয়েছেন, পুরুলিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের লোকেদের মাধ্যমে শিখিয়েছেন কেমন করে এই যে চাষ করার আগে জমিকে হাল না করে গমের চাষ করা যায় অল্প জলে। ওখানকার যারা এই সাহুকাররা আছে, মানে যারা ওই বন্ধকি কারবার করে, তারা দেখলো এই ছেলেরা আস্তে আস্তে দাঁড়িয়ে গেলে খুব মুশকিল হবে, তাই তারা নানা রকমের কায়দা করেছিল। এই গরু ঢুকিয়ে দিয়েছিল তাদের খেতে, তবে যখন কোনোভাবে পারলো না, একবার রাস্তার মাঝখানে শ্রীমন চৈতন্যকে ধরে খুব মার মেরেছিল। সম্মেলনে এসেছে শ্রীমন চৈতন্য, সত্য হাসপাতাল থেকে এসেছে, মাথায় তার 4টে স্টিচ করা আছে, সেটা ব্যান্ডেজ করে তিনি কিন্তু এসেছেন। আর তার দ্বিতীয় জামানি তো সেই যে রক্তের ছিটা পড়েছিল, সেটা নানা জায়গায় সেই ছিটে আছে, একবারে জীবন্ত জাগ্রত দেবতা মনে হচ্ছিল আমার। তখন মনে হচ্ছিল আমাদের এই ধরাচূড়া পড়ে এই যে সাধুদের জীবন, এটা সম্পূর্ণ বৃথা। এই মানুষের কাছে মানুষের দুঃখে না দাঁড়াতে পারলে এটা তেমনভাবে হবে না। স্বামীজির এই ছবিটা দেখে গিরিশ ঘোষ মুগ্ধ হয়েছেন। এই গিরিশ ঘোষ আমাদের এই ছবিটি আমাদেরকে উপহার দিয়েছেন, শুধু তাই নয়, আত্ম সমালোচনা করবার জন্য, নিজেকে একবার নতুন করে দেখার জন্য আমাদের চোখের সামনে স্বামী বিবেকানন্দ নামক এই আয়নাটিকে স্থাপন করেছেন। স্বামী শিষ্য সংবাদে আমরা ফিরে যাব। শিষ্য বলছে, মহাশয় আমাদের বেশ বেদ পড়া হইতেছিল, আপনি মায়ার জগতে কি কতগুলো ছাই ভস্য কথা তুলে স্বামীজির মন খারাপ করিয়ে দিলেন। গিরিশবাবু বলছেন, জগতের এই দুঃখ কষ্ট, আর উনি সেদিকে একবার না চেয়ে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন, রেখে দে তোর বেদ বেদান্ত। শিষ্য বলল,
আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতেই ভালোবাসেন, নিজের হৃদয়ে বান কি না? কিন্তু এইসব শাস্ত্র যাহার আলোচনায় জগৎ ভুল হইয়া যায় তাহাতে আপনার আদর দেখিতে পাই না, নতুবা এমন করিয়া আজ রসভঙ্গ করিতেন না। কি সুন্দর কথা, এমন করিয়া রসভঙ্গ করিতেন না। তারপরে বলছেন স্বামীজি, বলছেন এই হৃদগিরিশবাবু উত্তর দিচ্ছেন, বলি জ্ঞান আর প্রেমের পার্থক্য তটা কোথায়, আমাকে পার্থক্যটা কোথায় আমাকে বুঝিয়ে দে দেখি। এই দেখ না তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমনি প্রেমী, তোর বেদও বলছে না সৎ চিত আনন্দ তিন একই জিনিস। এই দেখ না স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কিন্তু যেই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন। জ্ঞান আর প্রেম যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করেন, তো অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুক। শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিলেন, সত্যি তো শিশির গিরিশবাবু সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। এটা এক ধরনের ক্লাস থাকে আমাদের, অনেকেই বলেন যারা বিভিন্ন রকমের কাজ মাঝে মাঝে আমাকে লেখেন আর কি, আমি শারদানন্দজির উত্তরটা দিয়ে থাকি। একজন সেদিনকে লিখলেন, আমি মানুষজনের জন্য কাজ করতে চাই। আমি যেমন লিখি, আমি তো বড় ট্যাড়া লিখি যে কে আপনাকে বারণ করেছে, কেউ বারণ করেছে না, আপনি অনুমতি দিলেই হবে। শারদানন্দজির জীবনীতে একটা ভারী সুন্দর ঘটনা আছে। এক ব্রহ্মচারী শারদানন্দজিকে জিজ্ঞেস করছে, মহারাজ আমার খুব ইচ্ছা হিমালয়ে গিয়ে তপস্যা করি, তাই আপনার অনুমতি চাইছি। শারদানন্দজি বললেন, তোমার যদি সত্যি সত্যি হিমালয়ে গিয়ে তপস্যা করবার ইচ্ছা হতো, তাহলে তুমি আমার অনুমতির অপেক্ষা করতে না, তুমি এমনিই চলে যেতে। এইটা আমাদের হৃদয়ের ভেতর থেকে আসা দরকার, আমি অন্যের সেবা করতে চাই। বিরাট কিছু করার জানেন তো দরকার পড়ে না, বিরাট কিছু করার দরকার পড়ে না। আমরা সবসময় ভাবি অনেক কিছু, এখানকার মানুষজনদের আমি এই কথাই বলি, ওরা বলে আমরা আশ্রমকে কী দেবো, আশ্রমকে টাকা পয়সা কিচ্ছু দেবার দরকার হয় না, নিজেদের গাছ ভর্তি ফুল হয়, তার মধ্যে থেকে দুটো ফুল বেশি নয়, একটা ঠাকুরের নামে একটা মায়ের নামে, আরও বেশি হলে আরেকটা স্বামীজির নামে, তিনটে ফুল এসে আশ্রমের পূজায় যদি দেয় সেটা পুষ্পপাত্রে থাকে, ঠাকুরের পাদপদ্মে যায়। আজকে দেখছিলাম কয়েকজন সেই কথা শুনে অনেকগুলো ওই কি বেশ বলে ওই শিউলি ফুল তুলে নিয়ে এসে ওই দরজার বাইরে ফেলে দিয়ে গেছেন। ওরকম নয়, আপনি সত্যি সত্যি দিন, আপনার যতটুকু আছে, আপনাকে বিরাট কিছু দেবার দরকার নেই। আপনি যদি কিচ্ছু না পারেন, মহারাজ বলতেন আশ্রমের দিকে তাকিয়ে হাত জোর করে বলবে, হে ঠাকুর এই আশ্রমের কল্যাণ হোক, এই মানুষজনগুলোর কল্যাণ হোক। পুরুলিয়াতে দেখেছি হাতির ভীষণ রকমের উৎপাত, অনেক কাণ্ড করে সরকারি প্রচেষ্টায় একটা পাকা ঘর তৈরি করা হয়েছিল, একটা স্কুল, পাকা স্কুল, সেটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। সেই স্কুলে সারাদিন আমরা ক্লাস করতাম, আর সেই স্কুলের দেওয়ালের একটা ধারে সবাই তাদের ওই গমের বস্তা রাখত, সেই গমের বস্তাগুলো একদিকে থাকতো, ছেলে বাচ্চাগুলো তাতে ঠেসান দিয়ে বসে স্কুলে ক্লাস করত। তারপরে একদিন গিয়ে শুনি যে ওই দেওয়াল টোয়াল ভেঙে পড়েছে, কি না হাত এতে এসে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে সে দেওয়াল ভেঙে ফেলে ওই যত কিছু ইয়ে আছে সেইগুলো তিনি নিয়ে, ওই যত গম টম ছিল তার 50% তারা খেয়ে চলে গেল। এ হচ্ছে কথা, সেই মানুষজনদের মানে কোনো ক্ষতিপূরণের কিছু হয় না আর কি। এইখানে গিরিশবাবুর এই যে বলছেন অদ্বৈত বেদান্ত বলে এই জগৎ সংসারে সবাই এক, এটাই অদ্বৈত বেদান্তের মূল কথা, যে এই জগতে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, আমি সেই এক সত্তারূপে বিরাজ করছি, যা কিছু দেখছি যা কিছু দৃশ্যমান সেটি হচ্ছে আমারই প্রতিচ্ছবি, আমারই একটা যেন ছায়া। আমি যেমন আমার নিজের ছায়া মূর্তিকে ভয় পাই না, আমার নিজের ছায়াকে অপর বলে মনে করি না, এও ঠিক আমার ক্ষেত্রেও তাই, এই বোধটাকে জাগানো। যখন আমাদের এই বোধটা জাগবে দেখবেন তখন জগতের সবার সুখে আমরা সুখী হব, জগতের সবার দুঃখে আমরা দুঃখী হব। এই যে বলছেন না যে শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিল, সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী, বেদ যা বলছে সেটার বিরোধ করছে না, অবিরোধী সেটা। তাই বলছেন যে স্বামীজি যেমন পণ্ডিত তেমনি প্রেমী। পণ্ডিত হওয়ার প্রয়োজন আছে কেন না, বুদ্ধির মার্জনার প্রয়োজন আছে, হৃদয়ের মার্জনার প্রয়োজন আছে, এবং একই সঙ্গে
হৃদয়কে ব্যবহার করতে না শিখলে সেই মার্জিত বুদ্ধি মার্জিত পাণ্ডিত্য কোনো রকম আমাদের কাজে লাগে না। ইতবত্তে স্বামীজি আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন, কিরে তোদের কি কথা হচ্ছিল? শিষ্য, এই সব বেদের কথাই হইতেছিল, ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই, কিন্তু সিদ্ধান্তগুলি বেশ ঠিক ঠিক করিয়া ধরিতে পারিয়াছেন, বড়ই আশ্চর্যের বিষয়। স্বামীজি, গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না, তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। ওর অর্থাৎ গিরিশবাবুর মতো যাদের ভক্তি বিশ্বাস তাঁদের শাস্ত্র পড়বার দরকার নেই, কিন্তু ওকে গিরিশবাবুকে ইমিটেট বা অনুকরণ করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। ওর কথা শুনতে যাবি কিন্তু কখনো ওর দেখা দেখি কাজ করতে যাবি না। কি সুন্দর কথা! তোদের কি কথা হচ্ছিল? শিষ্যের এই যে ছেলে মানুষগুলো আমাদের খুব খুব অবাক লাগে। শিষ্য বলছেন না, উনি শাস্ত্রশাস্ত্র পড়েননি কিন্তু এর সিদ্ধান্তগুলি তিনি বেশ বুঝতে পারেন। এটা হচ্ছে আমরা যত অনুভবী জীবন যাপন করব তত জীবন আমাদের অনুভব করাবে, এবং পরবর্তীকালে যদি আমরা শাস্ত্রের সঙ্গে আমাদের জীবনের অনুভবকে মেলাই তাহলে দেখবেন যে জীবনের অনুভব এক হয়ে গেছে। গীতাতে স্মৃতপ্রজ্ঞের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলছে, সে আনন্দেও উৎসাহিত হয় না, দুঃখেও সে নিরুৎসাহিত হয় না, প্রাপ্তিতে তার ভিতরে উচ্ছ্বাস দেখা যায় না, আর পরাভবে সে বেদনাহত হয় না। দেখবেন আমরা সবাই প্রায় সেই অবস্থায় এসে পৌঁছেছি, জীবনের এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি এখন আমরা আনন্দে উচ্ছ্বসিত হই না, আর ইয়েতে অপ্রাপ্তিতে বা পরাভূত হলে বেদনা পাই না। পাইনি কি আছে, কত জিনিস পাইনি। কিন্তু এই যে অবস্থাটা আমাদের যে মনের যে অবস্থা, এটা স্থিতপ্রজ্ঞের অবস্থা, এটা কিন্তু জীবন আমাদের অনুভব করিয়েছে। আমরা হয়তো গীতা পড়িনি, আমরা হয়তো স্থিতপ্রজ্ঞ কেমন তাও জানিনি, কিন্তু জীবন চর্চা করতে করতে আমরা স্থিতপ্রজ্ঞের স্তরে উন্নীত হই। এই উন্নীত হওয়াটা আমাদের খুব জরুরি, যেটা স্বামীজি বলছেন যে গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। ঠাকুর বলতেন না, মা সব জানিয়ে দিচ্ছেন, মা সব বুঝিয়ে দিচ্ছেন। মা হলেন এইটাই, আমাদের ভাবনা চিন্তার জগতে মা আমাদেরকে এই আমাদের ভেতরের যে জ্ঞানের যে প্রকাশ সেটিকে বিকশিত করেন, আমরা আরও বেশি আরও ঘনিষ্ঠভাবে এগুলোকে অনুভব করতে পারি। তারপরে তিনি কশন দিচ্ছেন, বলছেন ও পড়েনি বটে, ওর মতো যদি কারুর বিশ্বাস ভক্তি বিশ্বাস থাকে তাদের শাস্ত্র পড়বার দরকার নেই, কিন্তু ওকে ইমিটেট করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। আমার মনে আমাদের দেখবেন আছে সেই কথাবৃততেই আছে, এক জায়গায় একজন ভক্ত গিরিশ ঘোষের মতো করে ঠাকুরকে গালাগাল দিচ্ছিলেন, ঠাকুর তাকে বারণ করলেন, বললেন ওটা ওর অবস্থা, ওইটা যদি আমরা করতে যাই তাহলে হবে না। আমাদের এ বলতেন বিরজানন্দজি নাকি বলতেন, আমাদের সঙ্গে তো খুব গালাগাল দেবার নীতি ছিল আর কি, ঠাকুর খুব কাঁচা কাঁচা খুব ভালো ভালো গালাগাল দিতেন। তো বিরজানন্দজি নাকি মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আহা সেই ট্র্যাডিশনটা নষ্ট হয়ে গেছে, আজকালকার ছেলেরা শালা বঞ্চত শুদ্ধ বলতে চায় না, এইরকম অবস্থা। তা এই কথা আমাদের আত্মস্থানন্দজি বলতেন, কিন্তু উনি বলতেন যে সংঘ যত ফাইনার পর্যায়ে পৌঁছবে তত এইসব গ্রস জিনিসগুলো চলে যাবে, কিন্তু এই বেশি ফাইনার পর্যায়ে গেলে তখন এই যে গ্রস জিনিসগুলো থাকলে কি মনের দুঃখ মনের বেদনা সেগুলোকে বার করে দেওয়ার সুযোগ আছে, কিন্তু এগুলো যখন যারা আমরা বার করি না আমরা আরও বেশি জটিলতরতে যাই, তখন সংঘের ভেতরে পারস্পরিক যে সম্পর্কগুলো সেগুলো খুব টেন্সড হয়। উনি বলতেন এটা প্রায় সেই কর্পোরেট হাউসের মতো হয়ে যায়, তোমাকে আমি ল্যাং মারছি, ল্যাং মারবো ঠিক করেছি, কিন্তু আমি অনেক বুদ্ধি করে ল্যাং মারলাম যে আমি তোমাকে যে ফেলে দিয়েছি কেউ সেটা জানতে পারলো না, শুধু তুমি পড়ে গেলে এবং পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর বুঝলেন। উনি বললেন সেটা হচ্ছে সাধু জীবনের পরিপন্থী, মনের দুঃখ মনের ভাব সেগুলিকে প্রকাশ করে ফেলাই ভালো। যদি মনে হয় যে আমরা প্রকাশ করতে পারছি না, প্রকাশ করলে লোকে নিন্দে করবে, শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে প্রকাশ করাই ভালো, তিনি আমাদের সবার ব্যথার ব্যথী, তার কাছে গিয়ে প্রকাশ করলে কি হবে,
তার কৃপা তার স্পর্শে আমাদের মনের গতি অন্যদিকে চলে যাবে। শিষ্য তখন বলছেন যে হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, আপনাকে ওনাকে ইমিটেট করার দরকার নেই। সবাই ভাবলো আমারও বোধ হয় গিরিশ ঘোষের মতো যেরকম ভক্তি হয়, তারপরে ওই মদটত খেয়ে তারপরে বাইজি বাড়ি ঘুরে বেড়িয়ে তাহলে আমাদের অবস্থা আমাদের জীবনের অধঃপতন হবে। শিষ্য আজ্ঞা হাঁ, স্বামীজি আজ্ঞা হাঁ নয়, যা বলি সেসব কথাগুলি বুঝে নিবি, মূর্খের মতো সব কথায় কেবল সায় দিয়ে যাবি না, আমি বললেও বিশ্বাস করবি নি, বুঝে তবে নিবি। আমাকে ঠাকুর তার কথা সব বুঝে নিতে সর্বদা বলতেন, সৎযুক্তি তর্ক ও শাস্ত্রে যা বলছে ওইসব নিয়ে পথে চলবি, বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হবে, তবে তাইতে ব্রহ্ম রিফ্লেক্টেড হবেন। বুঝলি কি সুন্দর কথা, যা বলছি একেবারে বলার মধ্যে সেটা যেন একেবারে সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করা, এটা কোনো কাজের জিনিস নয়, যা বলছি সেটাকে নিজের যুক্তির বিচার দিয়ে বুঝতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এটা বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের জীবনের মানোন্নয়ন হবে না। শাস্ত্রে বলে গেছে এটা এরকম হবে ওটা ওরকম হবে। ভূতেশানন্দজি খুব জোর দিতেন শ্রীরামকৃষ্ণের একটি কথা, তিনি বলতেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পাক। তাহলে কি বেদ বেদান্তের যে সিদ্ধান্ত দিয়েছে সেটা কি সত্য নয়? পূজনীয় মহারাজ আমাদের বলতেন তা নয়, বেদ বেদান্ত কেউ লেখেনি, অপুরুষেও কারুর অনুভূতির কথা সেই অনুভূতির শব্দ সেখানে প্রকাশিত হয়েছে। তাই তিনি বলতেন যে সেটি সবসময় বেদ বেদান্ত যেটা অনুভব করেছে তার চেয়েও ফাইন হওয়ার দরকার। খুব সাধারণ উদাহরণ দেখবেন, একই রান্না আপনার মা করতেন একরকমভাবে, তখন ধরুন মা আপনার জন্য কেক রান্না করতেন, তখন তো কেক করার জন্য ওভেন পাওয়া যেত না, সেই উনুনের ভেতরে ডেচকির মধ্যে করে ভেতরে ব্রাউন পেপার লাগিয়ে কত কাণ্ড করে করতেন। আর এখন আপনারা সেই সব জিনিসগুলোকে জিনিসে ভরে হাতে একখানা সেই বড় বালিশের মতো গ্লাভস পরে টুক করে ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা সেট করে দিলেন, তারপরে ওটা ওভেন বেক হয়ে গেল, আবার হয়ে গেলে দরজা খুলে বালিশের মতো হাত ধরে ওটা নিয়ে বার করে নিয়ে এলেন। দেখুন আপনারা যেটা করতেন তার চেয়ে এখন কত ফাইনার জিনিস বেরিয়েছে। আগে আপনারা সেই বাটা চিনি ব্যবহার করতেন এসব রান্না করার জন্য, বাটা চিনি আমরা ছেলেবেলায় দেখেছি যে বারাসাত মঠেও দেখেছি বাটা চিনি নৈবেদ্য, সেগুলো কিন্তু দানা দানা থাকতো, এখন যে বাটা চিনি আসে একবারে ফাইন বালির মতো ধুলোর মতো, এতে হওয়াতে কি আরও ভালো করে মেশে আরও ভালো করে হয়। দেখুন এই একটা যুগ থেকে আরেকটা যুগ প্রযুক্তি বদলাচ্ছে এবং একই জিনিস তার আরও ফাইনার ফর্মে আমাদের কাছে আসছে। ভূতেশানন্দজি বলছেন যে বেদ বেদান্তের ঋষিরা সেই সত্যকে যেভাবে অনুভব করেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে আরও এগিয়ে আরও অ্যাডভান্স স্তরে সে অনুভব করছেন। তাই তিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পান। দেখবে আগামী দিনের যখন নতুন অবতার আসবে তার অনুভূতি শ্রীরামকৃষ্ণকেও ছাপিয়ে যাবে, কারণ তিনি তখন একেবারে মানে একবারে ফাইন একবারে লেটেস্ট অবতার হিসেবে অবতীর্ণ হবেন। কিন্তু এখানে যেটা বলছেন, যা বলছি সেটা মেনে নেওয়া নয়, নিজের যুক্তি নিজের বিচার দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের সেটা আত্মস্থ করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কখনোই সেটাকে গ্রহণ করা সঠিক কাজ হবে না। তাই বলছেন যত আমরা বিচার করব সৎ যুক্তি তর্ক শাস্ত্রে যা বলেছে এই সব নিয়ে পথ চলবি, বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হবে, বারবার বারবার চিন্তা করতে 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 দেখবেন চিন্তা ভাবনার গভীরতায় আপনার কাছে খুব জটিল জিনিসও সহজ হয়ে যাবে। তখন সেটা যখন অনুভূতির রাজ্যে আসবে তখন অনেক ভালো করে আপনি ঈশ্বরকে চিন্তা করতে পারবেন। ধ্যানের ক্ষেত্রেই আপনারা দেখবেন এটা একবারে খুব মানে সত্য কথা, আপনারা যত ধ্যান করার চেষ্টা করবেন দেখবেন শ্রীরামকৃষ্ণের ছবি তত বেশি পরিষ্কার, তত আপনার মনে হবে তত তাকে জীবন্ত বলে বোধ হয়, হাত বাড়ালেই যেন আপনি তাকে ছুঁতে পারছেন। আপনি যে আমি ওই অখণ্ডানন্দজির ওইটা বারবার করে ভাবার চেষ্টা করি, অখণ্ডানন্দজি বলছেন না যে খুব ভালো করে হাত মুখ ধুইয়ে দিবি খেতে দিবি, তারপরে খেতে দেওয়া হয়ে গেলে তার আরতি করবি, এক দীপ দিয়ে তিন দীপ দিয়ে পাঁচ দীপ দিয়ে এই করতে করতে 108 দীপ দিয়ে আরতি করবি, যখন 108 দিয়ে আরতি করা হয়ে গেল তখন নানা জিনিস দিবি, তারপরে ফুল দিবি পদ্ম ফুল দিবি যত ফুল আছে সব দিবি, তিনি বসে আছেন তোর সামনে আর তুমি তাকে দিচ্ছিস, দিতে দিতে
তার সাথে একীভূত হয়ে যাবি। এই যে এই বক্তব্যটা অখণ্ডানন্দজি, এটা কিন্তু খুব পরিষ্কার, যারা অভ্যাস করে তারা কিন্তু এটাকে অনুভব করতে পারেন। এই জিনিসটা হয়, আপনি যত অভ্যাস করবেন, ধ্যান যত অভ্যাস করবেন, তত দেখবেন ধ্যেয় বস্তুর সাথে আপনি ধীরে ধীরে একীভূত হয়ে যাচ্ছেন। তত ফাইনার দেখবেন, নিজেকে চিন্তা করে দেখবেন, যেদিন দীক্ষা হয়েছিল সেদিন যেভাবে ইষ্টে চিন্তা করছিলেন, আজকে আপনি সেরকমভাবে চিন্তা করতে, আরও ভালো করে চিন্তা করতে পারছেন। শিষ্য বলছেন, হ্যাঁ, কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই একজন গিরিশবাবু বললেন, কি হবে ওসব পড়ে, আর আপনি বলিতেছেন বিচার করিতে, এখন আর এখন করি কি? স্বামীজি বলছেন, আমাদের উভয়ের কথাই সত্য, তবে দুই স্ট্যান্ড পয়েন্ট দিক থেকে আমাদের দুজনের কথা বলা হচ্ছে এই পর্যন্ত। একটি অবস্থায় আছে যেখানে যুক্তি তর্ক সব চুপ হয়ে যায়, মুখ ও আস্বাদনবৎ। আবার আরেকটি অবস্থা আছে যে আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনার পঠন পাঠন করতে করতে সত্য বস্তু প্রত্যক্ষ হয়। তোকে এসব পড়ে শুনে যেতে হবে, তবে তোর সত্য প্রত্যক্ষ হবে, বুঝলি? এই বলছেন, দুজনে দুটো স্ট্যান্ড পয়েন্ট থেকে তাদের কথা নিচ্ছেন, দুটোকেই গ্রহণ করতে হবে, কিন্তু নিজে যেটা ঠিক করেছি সেইটাতে এগিয়ে যেতে হবে। যেটা পরবর্তীকালে আমরা শরৎচন্দ্রের জীবনীতে দেখি, আমাদের মেদিনীপুরে যে তিনটে বিশেষ কেন্দ্র আছে, মেদিনীপুর মঠ, গড়বেতা এবং তমলুক, এই তিনটি মঠ সম্পূর্ণভাবে এই শরৎচন্দ্র চক্রবর্তীর চেষ্টাতে হয়েছিল। মেদিনীপুর মঠের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল বলে খুব বেশ করে মনে হতো, উনি ওখানে পোস্টমাস্টার ছিলেন, ছেলেরা তিনি সারাদিন কারুর সঙ্গে দেখা হলেই স্বামীজির কথা বলতেন, ও গল্পদাদু, ও গল্পদাদু বলে সবাই তাকে ডাকতেন, গল্প বলো স্বামীজির, গল্প বলো। উনি গল্প, তোরা যদি পাঠচক্র করিস তখন গল্প হবে, তাই রাজার জমিদারি সেই সেরেস্তাখানার একটা অংশে সেই গল্পদাদুর আসর বসলো, পাড়ার ছেলেরা স্বামী বিবেকানন্দের গল্প শুনত। শুধু তিনি স্বামী বিবেকানন্দের গল্প বলতেন না, যা তিনি পড়েছেন, যা তিনি শুনেছেন, স্বামীজির জীবনের আলোকে তিনি যেরকমভাবে দেখেছেন সেইটি তাদের কাছে বলতেন। সে এত প্রাণবন্ত হতো, ছেলেপুলেরা যারা একটা সময় তার পেছনে লাগবে বলে ঠিক করে রেখেছিল, তারা আর কিছুতেই ফিরে যেতে পারতো না, তারা হতবাক হয়ে যেত, মনে হতো এই যে জীবনটা কাটাচ্ছি এটা সম্পূর্ণ বৃথা, এই জীবন কাটানোর কোনো মানে হয় না। দেখুন, এই যে উত্তরণের গল্প, আমরা উত্তরণের ছবিটা এই কারণে বলছি, এখন যেখানে তিনি আছেন তখন তিনি শিক্ষার্থী, বলছেন দুজনের স্ট্যান্ড পয়েন্ট দুদিক থেকে নিতে হবে, কিন্তু সেটাকে নিজের জীবনের আলোকে যতক্ষণ না পর্যন্ত আমি পরীক্ষা করে নিয়ে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা আমার জীবনের কাজে লাগবে না। নির্বোধ শিষ্য স্বামীজির এইরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিলেন, মহাশয় শুনিলেন তো, স্বামীজি আমায় বেদ বেদান্ত পড়িতে বিচার করিতেই বলিলেন। গিরিশবাবু বলেন, তুই তা করগে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। স্বামী সদানন্দ সেই সময় আসিয়া উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে দেখাইয়া বলিলেন, ওরে, এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আকুপাকু করছে, দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দ, মহারাজ যো হুকুম, বান্দা তৈয়ার হয়। স্বামীজি বলছেন, প্রথমে ছোটোখাটো স্কেলে হারে একটা রিলিফ শেল্টার খোল, একটা রিলিফ সেন্টার খোল, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে, রোগীদের সেবা করা হবে, যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকেদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে, বুঝলি? সদানন্দ, যো হুকুম মহারাজ। স্বামীজি বললেন, জীবসেবার চেয়ে আর ধর্ম নাই, সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজে সংসার বন্ধন কেটে যায়, মুক্তি করো ফলায়তে। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বললেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতে দুঃখ দূর করতে আমি যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব, তাতে যদি কারুর এতটুকু দুঃখ দূর হয় তো করব, মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে এই পথে চলে যেতে হবে, কেন বলো দেখি, এমন ভাব ওঠে? গিরিশবাবু বলছেন, তা না হলে আর তিনি তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন। এই বলিয়া গিরিশবাবু কার্যান্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন।
মাস্টারমশাই এই আমাদের শিষ্য গিরিশবাবুকে তার নিজের বোধবুদ্ধি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি বিচার করে বুঝলেন যে স্বামীজি বলছেন যে গিরিশবাবু বোধহয় ভুল, গিরিশবাবু ভুল লোক বোধহয়। সেই কারণে তিনি তার মনে হতে থাকলো যে স্বামীজির কথায় তার শাস্ত্রাদি পড়া দরকার। গিরিশবাবুর উদারতা শেখবার মতো, কি সুন্দর কথা বলছেন, বলছেন যে তুই ওইভাবেই কর। স্বামী গিরিশবাবু বলছেন হ্যাঁ তুই ওইভাবেই কর, তোতে ও তোর ওতেতেই যা হবে, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। সব ঠিক হওয়াটা নিয়ে কথা, আদর্শ মানুষ হওয়াটা নিয়ে কথা, সে সেবা করেই হোক আর যেভাবেই হোক। স্বামীজি বলছেন, গিরিশবাবুর চলে গেলেন, গিরিশবাবু আছেন তখনও, তখনও এই শারদানন্দ তার কথা শুনে তার যে রিপারকেশন তার মনের মধ্যে হচ্ছিল সেইটি তিনি বলতে থাকলেন। সদানন্দজি এসে উপস্থিত হলেন, সদানন্দজিকে তিনি আদেশ করলেন মানুষের সেবাকল্পে কিছু করতে। স্বামীজির ভাবটা খুব সুন্দর ছিল, বিরাট করে কাজ না পেতে ধীরে ধীরে একটা কাজ শুরু করে ধীরে ধীরে বাড়ানোর। স্বামীজির গুরু ভাইদের লেখা চিঠি আপনারা যদি পড়ার সৌভাগ্য হয় সেখানে দেখবেন, সেখানে তিনি বলছেন কেমন করে কাজ করতে হয়। মানুষের মাঝখানে একটা মাটির কুটিয়া তৈরি করে সেইখানে পড়াশোনার কথা বলছেন। সেখানে বলছেন যে ম্যাজিক ল্যান্টার্ন থাকবে, তারপরে চক ডাস্টার থাকবে, তারপরে গ্লোব থাকবে। মানুষকে যে মানুষ অ্যাডাল্ট এডুকেশনের যে আইডিয়া এখনকার দিনে আমরা বলি সেইটির ভাবনা চিন্তা স্বামীজি বলছেন, কিন্তু যেভাবেই হোক মানুষের ভেতরে চেতনার বিকাশের কথা বলছেন। আমি অনেক সময় স্বপ্ন দেখতাম এইরকম মানুষের মাঝখানে এরকম একটা জায়গায় আমাদের থাকতে দেওয়া হচ্ছে যেখানে হচ্ছে এইসব। স্বামীজি বলছেন জীবসেবার চেয়ে আর ধর্ম নেই, সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়, মুক্তি করো ফলায়তি। এইটা হচ্ছে কথা, স্বামীজি বলছেন যে মুক্তি তাহলে তার হাতের মুঠোর মধ্যে হয়ে যায়, এইটি বলছেন সেবা ধর্মের কথায়। আমাদের বহু সাধুর জীবন আমরা দেখেছি যারা শুধুমাত্র সেবা করেই মুক্তির পথে দিয়েছেন। আমাদের চোখের সামনে আছেন স্বামী গহনানন্দজি মহারাজ, সারাটা দিন তিনি পরিশ্রম করতেন, দুপুরবেলা খেতেন দুপুর তিনটের সময়। অমিতাভ মহারাজ, স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের স্মৃতি কথাতে আছে, পড়ছিলাম, সেখানে তিনি বলছেন যে তিনটের সময় তিনি খেতেন, যে সাধারণ ভাত ডাল তরকারি রোগীদের জন্য তৈরি হতো সেইটাই তিনি খেতেন, তাও আবার একেবারে ঠান্ডা ট্যালট্যাল করছে। তখন তিনি বলতেন এগুলো খেতে রোজ খেতে আপনার ভালো লাগে, ওই যে যখনই এগুলো টেস্টলেস মনে হয় তখনই প্রভুর টেস্টের কথা, শ্রীরামকৃষ্ণ ভাবকে এর সাথে মিশিয়ে এটাকে টেস্টফুল করে খাওয়ার চেষ্টা করি। রাত্রি 11টা অবধি তিনি কাজকর্ম করতেন, কোনো দিন তার থামাথামি নেই, সমস্তটা দিন কাজ করছেন, তার সঙ্গে কিন্তু সাধন ভজন করছেন। বোন বাবার গল্প শুনেছি, খুব সকালবেলা তিনি চলে আসতেন সেই এতে হাসপাতালে, সমস্তটা দিন রোগীদের সেবা করতেন, একটার সময় ঘরে যেতেন, ঘরে গিয়ে তারপরে সেই গরম জল তৈরি করে, তখন তো এরকম ডিসপোজেবল ইয়ে বা গজ পাওয়া যেত না, সেইগুলোকে তিনি আবার ফোটাতেন, ব্যান্ডেজ সেগুলোকে জলে ফোটাতেন, ফুটিয়ে আইজিন দিয়ে ফুটিয়ে সেগুলোকে মেলে রোদ্দুরে মেলে তবে তিনি স্নান করতে যেতেন, খেতেন, একটু বিশ্রাম নেওয়ার পরে সেইগুলোকে আবার গুটিয়ে হাসপাতালে পাঠিয়ে নিজের জপের মালাটি সঙ্গে করে তিনি রওনা দিতেন কেদারঘাটে। রাত্রি 8টা অবধি বসে বসে কেদার গঙ্গার ধারে বসে কেদারঘাটে বসে তিনি জপ করতেন, আবার পরের দিন সকালে এইরকম জীবন শুরু হতো। আমাদের মায়েরাও কিন্তু একই রকমভাবে সংসারের সেবা করেন, কিন্তু শুধু একটু যদি দৃষ্টিভঙ্গির বদল হয়, যা কিছু করছি ভগবানের উদ্দেশ্যে করছি, যা কিছু করছি আমাদের জন্য করছি, সেইটি তাহলে কিন্তু আরও বেশি সেটি কাজে লাগে। শেষ হয়েছে এটা দিয়ে, বলছেন দেখো গিরিশবাবু মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমার যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব, তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলের সঙ্গে সকলকে সঙ্গে নিয়ে এই পথে যেতে হবে, কেন বলো দেখি এমন ভাব ওঠে? এভাব কিন্তু যারাই প্রত্যক্ষভাবে সেবা করে তাদের ভেতরেই আসে। এখানে এই ক্লাসের ভেতরে আছেন ঋতুপর্ণা তীরা আছেন, এরা একটা খুব সুন্দর কাজ করেন, প্রত্যেক বছর 24শে ডিসেম্বর টোটোই করে কম্বল নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়েন, সব মহিলা বোধহয় একজন দুজন ছেলেপুলেও যায় সঙ্গে করে।
কিন্তু সেই ওই দমদম স্টেশন ওইসব স্টেশনগুলোতে যান, যেখানে যারা খুব ইয়ে আছেন, যারা একেবারে শীতে ঠকঠক করে কাঁপছেন, সেই জীবন্ত জাগ্রত দেবতাদের গায়ে সেই কম্বলগুলো মুড়ে দিয়ে আসেন। তার কিছু কিছু ছবি আমি দেখেছি, একবারে মুগ্ধ হয়ে গেছি। এখানে আরও একজন আছেন সুমন মুখোপাধ্যায়, উনিও একই ধরনের কাজকর্ম করেন, কিন্তু সেটা ছেলেরা করেন। ঋতুপর্ণাদিরা সবাই মেয়েরা, মেয়েরা গিয়ে ওই কাজটি করেন। এবং এই কাজ করে যে ওরা যে আনন্দ পান, আমি জিজ্ঞাসা করেছি ওদেরকে, ওরা যে আনন্দ পান সে কথা তারা বারবার বলেছেন আমাদের। স্বামীজি জিজ্ঞেস করছেন কেন তার মনের ভেতরে এরকম ভাব ওঠে। জিসি বলছেন তা না হলে তিনি তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন, আধার বলতেন যে তোমার ভেতরে জগতে সবার দুঃখ বেদনা ছোঁয়ে, কারণ তোমার ভেতরে সেই আধারটি আছে। কি সুন্দর! আমরা শেষ করব এই স্বামী শিষ্য সংবাদেরই একটা অংশের আরেকটা অংশ, সেখানে এটা আউট অফ দ্য ট্র্যাক মনে হলো বলে এটা রেফার করছি। সেখানে স্বামীজি তার শিষ্যকে বলছেন, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তাদের একটা উপায় নিশ্চয়ই করবেন। নহি কল্যাণকৃত কশ্চিত দুর্গতিম তাতো গচ্ছতি, গীতায় পড়েছিস তো, সংসারী মানুষ কি করে অন্যের জন্য কাজ করবে, এই কাজ করতে গিয়ে যদি তাদের জীবনপাত হয় তাহলে কেমন করে কি হবে। বলছেন তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস তো ভগবান তাদের একটি উপায় করবেনই করবেন। নহি কল্যাণকৃত কশ্চিত দুর্গতিম তাতো গচ্ছতি, এই কল্যাণ কার্যে যিনি যুক্ত হন তার কখনো, তার এবং তার পরিবারের কখনো দুর্গতি হয় না, ভগবান নিজে সেই এটা দিচ্ছেন, ভগবান নিজে এই কথাটি বলছেন। তারপরে বলছেন ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগী না হলে কেউ পরের জন্য ষোলোয়ানা প্রাণ দিতে পারে না। ত্যাগী সকলকে সমানভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছি সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটি স্ত্রী ও একটি কয়েকটি ছেলেকে বেশি আপনার ভাব বলে ভাববি কেন? তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে ও মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদের উদর নানা প্রকার চর্বচস্য দিয়ে পূর্তি করা সে তো পশুর কাজ। এটা হচ্ছে স্বামীজি আমাদের আদর্শ দিয়ে গেছেন, যারা ঘর ছাড়তে পারেননি, যারা ঘরের ভেতরেই আছেন তাদের জন্য কথা। শুধুমাত্র একটু ত্যাগের ভাব জাগ্রত করো, যে ভাবটি আমি আমাদের নিজের প্রিয়জনদের জন্য করি সেটা সামান্য আমাদের সাধ্যমতো অন্যের জন্য করুন। এই অন্যের জন্য করতে করতে একটা সময় এই সংসার বন্ধন মোচন হবে। শ্রী ভগবানের কৃপায় ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা এবং স্বামীজির কাছে প্রার্থনা, আমাদেরও একটু একটু করে এই সংসার বন্ধন মোচন হোক। আমরা যেন সত্যি সত্যি তার ভাবে ভাবিত হয়ে নিজেদের জীবনকে সার্থক করে নিতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসীনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।